তার বক্তব্য প্রত্যাহার না করেন উনি তো ক্ষমা চেয়েছেন এবং নিশ্চয় ক্ষমা চেয়েছেন আমাদের এইবার ক্ষমা চাইতে হবে না ওনামায় আমরা ওনার ভোটার বিশ্ব আমাদেরকে দেখে আপনারা বললেন না হুজুর রে ভাই আমার উনি আমরা ওনার ভোটার এবং ব্যক্তিগতভাবে স্বীকার করব ভোটার প্রার্থী আমরা কারো পক্ষ নেব না ওই ওই তো খবর আমি কি বলছি আমরা যদি কেন করব না কেন করব না কেন করব না যদি ওনার বক্তব্য করেন আমরা ওনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবো এই জন্য উনি শীর্ষ ওলামাদেরকে দেখে আমরা যেহেতু ওনার ভোটার শীর্ষ ওলামা কারা উনি চিনেন আমরা কারা উনি চিনেন ওলামাদেরকে দেখে যে হুজুর এই বক্তব্যটা আমার নয় বা এটা সম্পূর্ণ আমার বিরুদ্ধে প্রচারণা এভাবে ওনার বক্তব্য যদি আমরা খুশি হই আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব আমার সাথে নয় আমাদের এই ওনার আসনের শীর্ষ ওলামাদের সাথে উনি ডাক্তার নাম বিশ্বজিৎ বসলাম উনি ওনার বক্তব্য দিলেন আমরা নিশ্চিত করলাম আপনি তাকে প্রতিহত করার একটা ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে আপনাকে দেখা যাচ্ছে যে আটকও করা হয়েছিল পুলিশ কর্তৃক আপনি কি অন্য মামলায় কিন্তু আপনি কি সেই পূর্ব আক্রোশ থেকে এরকম তার বিপক্ষে নেমেছেন কিনা সেটা পরীক্ষা করবেন আমরা কিন্তু কারো প্রতি কোন রকমের আক্রোশ থেকে এবং কোন রকমের প্রতিহিংসা থেকে আমরা করছি না আর ওই ওনার ভাতি যদি আপন দাস ব্যক্তিগত ভাবে ওকে আমি চিনিও না এবং ওর বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক কথাও বলি নাই তখন দেশে একটা অন্য পারপাস ছিল এখন আজকের বক্তব্যটা একদম পরিষ্কার উনি যদি আপনি যদি চার তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্তের পূর্বে ওনার আসনের শীর্ষ ওলামা ইকরামদেরকে নিয়ে বসে বিষয়টা উনি খোলাসা করে ফেলেন তাহলে আমরা কোনো কর্মসূচি আমি বুঝে বলছি আপনার শুনে দুই নাম্বার হলো যদি উনি বক্তব্য প্রত্যাহার না করেন নিঃশর্ত ক্ষমা না চান তাহলে আমরা মিনাল কান্দিদা আর যেটা আপনারা বললেন আমার নজর এখন আসেনি যদি এরকম কেউ শ্রীকৃষ্ণকে মুসলমানদের নবী বলে থাকে একটা ওনার ধর্ম বিশ্বাস যদি বলে আমি বিশ্বাস করি তাহলে আমাদের মাথা ব্যথা লাগে আর যদি বলে মুসলমানদের নবী অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ হবে অবশ্যই তাকে প্রতিরোধ করব অবশ্যই তাকে আমরা রুখে ক্ষমা চাইতে হবে না এক বললাম রুখে দেবো বললাম রুখে দেবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা